সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে পুনরায় আবার নির্বাচন তফসিল ঘোষণা করা হোক এবং নির্বাচনটা সেনাবাহিনীর আন্ডারে করা হোক প্রশ্ন হচ্ছে এই চাওয়াটা এই মুহূর্তে আমি বলার সাথে সাথে অনেকে নিশ্চয় লেখছেন ইয়েস আমি চাই আমি চাই আমি চাই এটা আপনার ব্যক্তিগত চাওয়া বাট যখন সংবিধান চায় তো সংবিধানে কিন্তু সিস্টেমটা একটু আলাদা এখন আমরা যে বর্তমানে সংবিধানে আছি সেই সংবিধানে সরকারের অধীনেই নির্বাচন হবে তবে নির্বাচন কমিশন জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত এ আব্দুল পাঠানো চিঠি ও নির্বাচন নিয়ে এভাবে প্রশ্নের জবাব দিলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন আসসালামু আলাইকুম দশ আগামী সাত তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে নির্বাচন হয়ে যাবে এরকম একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার যিনি রয়েছেন তিনি অন্যদিকে সেনাবাহিনী মোতায়েনের একটি প্রচেষ্টা রয়েছে সেনাবাহিনীর মোতায়েনের কতটুকু সমর্থন বা সেনাবাহিনী মোতায়েন হচ্ছে কিনা এ নিয়ে বড় একটি বিব্রাজির সৃষ্টি হয়েছে আপনাদেরকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আজকে দেখাবো আগামী নির্বাচনে আসলেই কি সেনাবাহিনী মোতায়েন হচ্ছে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থেকেই শুরু করছি আজকের ভিডিও কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসছি মানে এই জিনিসটা কারা কারা চান যে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে পুনরায় আবার নির্বাচন তফসিল ঘোষণা করা হোক এবং নির্বাচনটা সেনাবাহিনীর আন্ডারে করা হোক প্রশ্ন হচ্ছে এই চাওয়াটা এই মুহূর্তে আমি বলার সাথে সাথে অনেকে নিশ্চয় লেখা ইয়েস আমি চাই আমি চাই আমি চাই এটা আপনার ব্যক্তিগত চাওয়া বাট যখন সংবিধান চায় তো সংবিধানে কিন্তু সিস্টেমটা একটু আলাদা এখন আমরা যে বর্তমানে সংবিধানে আছি সেই সংবিধানে সরকারের অধীনেই নির্বাচন হবে তবে নির্বাচন কমিশন আলাদাভাবে কাজ করবে দর্শক এই যখন সিচুয়েশন নির্বাচনে বিএনপি আসবে নাকি আসবে না এর মাঝখানেই একটা রিড চলে গেছে হাইকোর্টে হাইকোর্টে এই রিডটি দায়ের করেছে ইনসানিয়ত বিপ্লব নামক সরি ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ নামক একটা রাজনৈতিক দল এরপরেই বিষয়টা নিয়ে আপনার গণমাধ্যমে বেশ আলোচনায় উঠে এসেছে যে যদি রিট হাইকোর্ট অ্যাকসেপ্ট করে হাইকোর্ট যদি রায় দেয় তাহলে কি সেনাবাহিনীর অধীনে নির্বাচন হওয়ার সুযোগ আছে বা সেনাবাহিনী কি এই কাজটা করতে চাইবে কিনা এই দায়িত্বটা নিতে চাইবে কিনা কারণ সংবিধানে অনেক কিছুই কিন্তু এখন আর আগের মতন নাই ফাঁক ফোকর মাইরা ফেলা হয়েছে আসুন রিটটা কি রিট আবেদনে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে যেমনটা আমরা সম্ভবত ওয়ান ইলেভেন সরকারের সঙ্গে দেখছিলাম যে সেনাবাহিনীর ক্ষমতাটা সেই লেভেলে ছিল আপনার গত ছয় ডিসেম্বর ইনসারিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন বিষয়টি সম্পর্কে আজকে গণমাধ্যমে আপনার প্রকাশ হয়েছে রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আপনার লেজিসলেটিভ সচিব মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদই করা হয়েছে চলতি সপ্তাহের আপনার যে কোনো দিন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটের উপর শুনানি হতে পারে বলেও জানা গেছে রিট দায়ের পর ইনসানিয়ত বিপ্লবের চেয়ারম্যান বলছেন গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন পুলিশ এবং নিজেদের সশস্ত্র লোকজনদেরকে ব্যবহার করে ভোট কেন্দ্র দখল এবং অন্যান্য যারা আছেন প্রার্থী তাদেরকে ভোট প্রদানে বাধার সৃষ্টি করেছেন সংসদ বহাল রেখে জালিয়াতি মুক্ত নির্বাচন অসম্ভব প্রহসনমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ এবং গণতন্ত্র রক্ষায় আমরা সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অর্থন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেছি চলতি বছরের আটই মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেয়েছে ইসির ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ এই নিউজ করার আগে আমি জানতামই না এমন একটা রাজনৈতিক দলই আছে যারা যারা শুনছেন এর আগে এই দলটার নাম কারা কারা শুনছেন বা কারা কারা এই দলটার কর্মী আছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানে ইমাম সাহেব আইডন্য ওয়ার্ডে ওয়ার্ডে এখানে কি হচ্ছে ইসিতে রাজনৈতিক দল হিসাবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধিত সিচল্লিশ নম্বর দল দলটির নির্বাচনী প্রতীক হচ্ছে আপেল গণহারে সবার আপেল খাইতে দেয় তো এই আপেল কি আমাদের হাইকোর্ট খাবে কিনা আই মিনস তারা যে রিটটা করেছে এই রিটটা হবে কিনা তবে এই রিটে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে তারা কিন্তু নির্বাচনের বিপক্ষে যায় না যে নির্বাচন হোক না হোক এটা কিন্তু তাদের দাবি না এদের দাবিটা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী পুলিশ বিজিবি বিডিআর বদলেই সেখানে সেনাবাহিনীর আন্ডারে নির্বাচনটা করা হোক তত্ত্বাবধায় নেই সম্ভবত আইনশৃঙ্খলার ব্যালেন্স করা বা যেটা আছে আমরা বিভিন্ন সময় তো আমরা তো দেখছি এইবারও তো ইসির বক্তব্য হচ্ছে সেনাবাহিনী নামবেই ফাইনালি সেনাবাহিনীকে নামাবে কারণ যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে নির্বাচনে বহুত ক্ল্যাশ হবে সো এই ক্ষেত্রে মাঠকে ব্যালেন্স রাখার জন্য নির্বাচনী পরিবেশ প্রক্রিয়াকে সহজ করার জন্য সেখানে দরকার হবে সেনাবাহিনীর সেটা তো নামাবে কিন্তু ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ যেটা চাইছে সেনাবাহিনীর আন্ডারে নির্বাচন সেইটা হবে কিনা সেটা হচ্ছে কথা দেখা যাক হাইকোর্টের রায় কি আসে এটা নিয়ে কী আলোচনা হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম আই আই সিন লেটার উড ওয়ার্ড হ্যাভ সেড জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পাঠানো চিঠি ও নির্বাচন নিয়ে এভাবে প্রশ্নের জবাব দিলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক আসছে সাত জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঠেকাতে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও তার সমমনা দলগুলো বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করছে পশ্চিমা দেশগুলোর কারণে নির্বাচন ইস্যুতে জাতিসংঘ পক্ষপাত করছে গত আটাশ অক্টোবর জাতিসংঘের একাধিক বিবৃতি তা প্রমাণ করে এসব উল্লেখ করে নির্বাচন উপলক্ষে গঠনমূলক ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিবকে চিঠি লেখেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন শুক্রবার জাতিসংঘের এই প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠির বিষয় ও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি তার প্রশ্নটি ছিল বাংলাদেশ রেজিম সিকিং ইউএন সাপোর্ট টার্মিং পিপল ডিমান্ড গণতান্ত্রিক ও ভোটাধিকারের জন্য জনগণের দাবিকে বাংলাদেশে অযক্তিক হিসেবে নেওয়া হচ্ছে এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই অবস্থায় নির্বাচনের আগে জাতিসংঘের সমর্থন পেতে বাংলাদেশের পররাষ্ট্র মোমেন জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছেন এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি প্রধান বিরোধী দলকে কারাগারে রেখে কি আরেকটি একপক্ষীয় নির্বাচনের প্রস্তুতিতে শাসক গোষ্ঠীকে পুরস্কৃত করবেন regime prepping for another one sided election putting the main opposition in the jail জবাবে জাতিসংহ মহাশচিব আন্তোনিও আপনারা দেখলে সম্পূর্ণ ভিডিওটি যেখানে বাংলাদেশের আগে আমি জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন প্রকল্পবা নির্বাচন ঘুরিয়ে এসেছে ইতিমধ্যে জোরজাব শুরু করেছে বিএনপি তারা আগামী নির্বাচন একতরফার নির্বাচন হতে দেবে না অন্যদিকে একতরফার নির্বাচন হলে সেই নির্বাচনের প্রকটটা কীভাবে পড়তে পারে বাংলাদেশের জনগণের উপর যেখানে বিষানীতির এটা প্রবণতা ইতিমধ্যে দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে যাতে যাবে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ